মা হিসেবে আমি অনেক ধন্য, আমার খুবই খুশি, খুবই খুশি লাগতেছে। ইয়াং ক্রিকেট ক্লাবের যাত্রা শুরু হয় 2018 সালে। মূলত অবহেলিত ও প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনাই এই ক্লাবের মূল উদ্দেশ্য। সেই সুযোগ কাজে লাগিয়ে এই ক্লাব থেকে বধির জাতীয় দলে ডাক পেয়েছেন হাবিব আরিফুল ও লিঙ্কনরা। জাতীয় দলের ক্যাম্পকে সামনে রেখে রংপুর ইয়াং ক্রিকেট ক্লাবের অনুশীলন ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় বধির ক্রিকেট দলের হেডকোচ আনিসুল। এরপর ক্রিকেটাররা অংশ নেন অনুশীলনে। তাদের এই সফলতায় উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। মা হিসেবে আমি অনেক ধন্য, আমার খুবই খুশি, খুবই খুশি লাগতেছে। আমার ছেলে যে শ্রমটা করতেছে, যে মেধা, যে তার সর্বোচ্চ দিয়ে যেটা করতেছে সেটা জানি সফল হয়। রংপুর ইয়াং ক্রিকেট ক্লাব যা বধির ক্রিকেটারদের আতুর ঘর। যদিও নানা প্রতিবন্ধকতায় এই ক্লাব প্রতিষ্ঠা করতে বেশ বেগ পেতে হয়েছে উদ্যোক্তাদের, তবে ক্রিকেট নীতি নির্ধারকরা এগিয়ে আসলে এই ক্লাবটিকে পরবর্তী পর্যায়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন সংগঠকরা। একসাথে এক সিজনে তিনটা খেলোয়াড় বাংলাদেশ বধির জাতীয় দলে, তারা খেলতে যাচ্ছে ইন্ডিয়াতে কলকাতায় এশিয়া কাপ। এটা আমার জন্য বিশাল পাওয়া, কার জন্য কিনা আমার অনেক ভালো লাগতেছে। প্রতিযোগিতার সংখ্যা বাড়ানো হোক, মাঠের সংখ্যা বাড়ানো হোক, আপকামিং যে ইন্ডিয়া যে খেলা হবে ট্রাইনিশন কাপ, আমি আশাবাদী আমরা ভালো করব। জাতীয় দলের ক্যাম্পে ভালো পারফরমেন্স করলেই আগামী এপ্রিলে ভারতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে উড়াল দেবেন রংপুরের এই তিন বধি ক্রিকেটার। রিদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।